বাঙালির একটা বড় উৎসব হলো দুর্গাপূজা। এখন পৃথিবীর বিভিন্ন দেশেও দুর্গাপূজা হয়। আসলে যেখানে বাঙালি সেখানেই দুর্গাপূজা। পশ্চিমবাংলায় তো এমন কোনো এলাকা পাওয়া মুশকিল যেখানে দুর্গাপূজা হয় না। এই জায়গাটার নাম বটতলা মোড়। শোনা যায় এখানে একটা বড় বটগাছ ছিল, বহু বছরের পুরানো। 90-এর দশকে এক ঝড়ে গাছটা বিপজ্জনকভাবে হেলে পড়ে। তখন PWD থেকে গাছটা কেটে ফেলা হয়। গাছটা না থাকলেও নামটা থেকে গেছে। বছর দশেক আগেও এই রাস্তাটা এমন ছিল না, সাধারণ একটা রাস্তা ছিল, কোনো বাসও চলতো না। এখন এই রাস্তাটা মহানগরের সঙ্গে যোগ হয়ে গেছে, তাই এই রাস্তাটা খুব ব্যস্ত হয়ে গেছে। শুধু রাজ্য নয়, সারা দেশের যানবাহন এই রাস্তা দিয়ে যায়। যাতায়াতে সুবিধা থাকার জন্য কাছাকাছি অনেক বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি তৈরি হয়ে গেছে। কয়েক পুরুষ আগে থেকে এখানে একটা দুর্গাপূজা হতো, ঠিক বটগাছটার পাশে। বটগাছটা কেটে দেওয়ার পর বটতলা যুবকবৃন্দ নামে একটা স্থানীয় ক্লাব জায়গাটা দখল করে দুর্গাপূজা করে। পাশাপাশি লোক বসতি বেড়ে যাওয়ার জন্য এখন এখানে দুর্গাপূজাটা বেশ বড় করেই আয়োজন করা হয়। দুর্গাপূজা এখনও দিন 15 বাকি আছে, কিন্তু মাসখানেক আগে থেকেই মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে। প্রতিদিন সকাল 8টায় ডেকোরেশনের কাজ শুরু হয়ে যেত, চলত সন্ধ্যা পর্যন্ত। একটা ছোট্ট রোগা ছেলে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো ঠিক মণ্ডপের সামনেটায়। কাজের লোকেরা দেখতো, কিন্তু কেউ ব্যাপারটা অতটা গুরুত্ব দিত না। প্রতিমা তৈরি বা মণ্ডপ তৈরির কাজ দেখতে ছোটরা খুবই উৎসাহিত হয়, একেও সেরকমই বলে মনে হয়েছিল। একদম উপরে যে কাজ করছিল সে বলল, রবি দড়ি লাগবে রে, আমার কাছে নেই। কি আমার কাছে নেই? ফুরিয়ে গেছে। এ পল্টু তোর কাছে আছে? না আমার কাছে নেই। কি যে করিস, একটু বেশি করে নিয়ে উঠতে পারিস না? যা যা তাড়াতাড়ি নিচে গিয়ে নিয়ে আয়। দাঁড়া ওই বাচ্চাটাকে একবার বলে দেখি। এ বাচ্চা ওই শোন, ওই বাক্স থেকে না একটা দড়ির বান্ডিল নিয়ে দে তো। সঙ্গে সঙ্গে ছেলেটি বাক্সটার দিকে এগিয়ে গেল, তারপর একটা দড়ির বান্ডিল তুলল। উপরে কাজ করা একটা লোক বলল, দেখ এই ব্যাগটা না পাচ্ছি, এই ব্যাগের মধ্যে দিয়ে দিবি। হ্যাঁ। তারপর ছেলেটি দড়িটা নিয়ে ব্যাগটার দিকে এগিয়ে গেল, দড়িটা ব্যাগে ভরে দেওয়ার পর লোকটা উপর থেকে ব্যাগটা তুলে নিল। পাপা কাল সন্ধ্যেবেলা তোমাকে যে বলে গেলাম, আর সকালে আসার সময় পেরে কানবে, কই নিয়ে এলে না? তা আর অল্প আছে, কিন্তু এখনই না নিয়ে এলে কাজ বন্ধ হয়ে যাবে, তখন কাজ কম হয়েছে বলে আমি দাদাকে সব বলবো। এই রে পেরেকের কথাটা আমার মাথাতেই নেই, এখন কি করা যায় বলতো? আরে একটা কাজ করো না, ওই বাচ্চাটাকে দাদার দোকানে পাঠিয়ে দাও, এক ছুটি নিয়ে চলে আসতে বল। এই শোন, সিনেমাতলায় আমাদের মালিকের মহামায়া ডেকোরেটার্সের দোকানটা জানিস তো, একদম মোড় মাথাতে, যেখানে বাসে ওঠার জন্য লোক দাঁড়িয়ে থাকে, ঠিক তার উল্টো দিবে গিয়ে বলবি প্যান্ডেলে যারা কাজ করছে তারা পাঠালো, এক বাক্স 4 ইঞ্চি পেরেক দিতে বলবি। হ্যাঁ যা বাবু, যা বাবু একটু তাড়াতাড়ি আনবি, কোথাও যেন দাঁড়িয়ে থাকিস না। হ্যাঁ। ছেলেটি সঙ্গে সঙ্গে ছুটল মহামায়া ডেকোরেটার্সে পেরেক আনতে। এইভাবে প্রতিদিন হঠাৎ কোনো দরকার হলেই ছেলেটাকে বলা হতো, আর ছেলেটা তা করেও দিত, কোনো দিনও কোনো কাজে না করতো না। মণ্ডপ তৈরি করার লোকগুলো অনেক দূর দূর থেকে ট্রেনে করে কাজে আসতো, তাই তাদের জলখাবার আর দুপুরের খাবার দাদা ব্যবস্থা করে দিত। দাদা মানে এই মণ্ডপ তৈরির কন্ট্রাক্টর মহামায়া ডেকোরেটার্সের মালিক সন্টু। তারা যখনই খেত ছেলেটাকে ডাকতো তাদের সঙ্গে খাওয়ার জন্য। কিন্তু ছেলেটা কিছুতেই খেত না, ওই সময়টাই কোথাও চলে যেত। আবার যখন সবাই উপরে উঠে কাজ শুরু করে দিত তখন আবার ছেলেটা ঠিক চলে আসতো, উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতো, যেন কোনো কাজ করার জন্য অপেক্ষা করছে। এক টানা কাজ হয়ে যাওয়ার পর মণ্ডপ তৈরির কাজ সম্পন্ন হলো, খুব ভালো মণ্ডপ হয়েছে। এই এলাকায় মহামায়া ডেকোরেটার্সের খুবই নাম ডাক ভালো কাজ করার জন্য। আজই মণ্ডপে প্রতিমা আনা হবে। যারা এতদিন মণ্ডপে কাজ করছিল তারা আজ এসেছে কাজের হিসাব করে পারিশ্রমিক নেওয়ার জন্য।
এই পেশায় যুক্ত লোকেদের পারিশ্রমিক পাওয়ার পরই পুজোর কেনাকাটা শুরু হয়। দাদা মানে ডেকোরেশনের সন্টু এখানে অপেক্ষা করতে বলেছে। এদিকে ওই ছোট্ট ছেলেটি আজও এসেছে, মণ্ডপের সামনে একটা জায়গায় বসে ঢুলছিল। কিছুক্ষণের মধ্যেই মোটর সাইকেল নিয়ে মহামায়া ডেকোরেটার্সের মালিক সন্টু এসে হাজির হলো। কাল তোরা দুটো হাতুড়ি নিয়ে যাসনি, একবার ভালো করে খুঁজে দেখ কোথাও পড়ে আছে। আর ক্লাবে রবীন্দা বলছিল তোরা নাকি এদিক ওদিক অনেক পেরেক ফেলে রেখেছিস, বাচ্চারা সব ছোটাছুটি করছে, কখন কার পায়ে লেগে যাবে। কাকা তুমি একটা সুইপার জোগাড় করে পুরো জায়গাটা একবার ভালো করে ঝাঁট দিয়ে নিও তো। দাদা আমার কাজের হিসেবে একটা ভুল আছে, কাকা লিখেছে 4 দিন কামাই, আমি তো 3 দিন কামাই করেছি, বিশ্বকর্মা পুজোতে 2 দিন আর 1 দিন খুব বৃষ্টি হচ্ছিলো বলে, মোট 3 দিন হচ্ছে তো। ঠিক আছে কাকা, রবির হিসাবটা একবার দেখে নাও, আর তোমরা একটু পরে দোকানে এসে টাকা পয়সা নিয়ে যাও, ঠিক আছে। আমি একটা কথা বলছিলাম, প্যান্ডেলের সামনে ওই যে বাচ্চাটা বসে আছে, যবে থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে তবে থেকে সব সময় এখানে থাকতো, দরকারে যখন যে যা কাজ বলেছি ও সঙ্গে সঙ্গে করে দিয়েছে, কতবার যে তোমার দোকানে পাঠিয়েছি তার কোনো হিসেব নেই। দেখি মনে হয় গরিব, কিছু টাকা পয়সা ওর হাতে দিলে হয় না, বাচ্চা ছেলে পুজোর সময় একটু আনন্দ করবে। হ্যাঁ খুব কাজ, হ্যাঁ হ্যাঁ ও খুব কাজ সময় ছিল। দেখো কাকা এটা ব্যবসার ব্যাপার, সব কিছু একটা হিসেবে চলে, আমি দানছত্র খুলে বসিনি, তোমার সে বুদ্ধি আছে, থাকলে তুমি আমার চেয়ারে বসতে, আমি তো দেখেছি ও অনেকবার দোকানে গেছে, এখানে যতবার এসেছি ওকে দেখেছি, তাতে কি হয়েছে খাবার সময় একটু খাবার টাবার দিলেই তো ওরা খুশি হয়ে যায়, টাকা পয়সা দেওয়ার কি আছে। আমি আসছি। তখন দুপুর হয়ে গেছে, সন্টু দোকান বন্ধ করে মোটর সাইকেলে বাড়ি ফিরছে, মহরমপুরে বাড়ি ওর, এখনও 5 কিলোমিটার দূরে যেতে হবে। হঠাৎ মোটর সাইকেলটা দাঁড় করালো, দেখলো সেই বাচ্চা ছেলেটা একটা গাছের গোড়ায় বসে কাঁদছে। কাছেই একটা টালির চালের বাড়ি, সেই বাড়ির দুয়ারে বসে একজন মহিলা, হয়তো বাচ্চাটার মা হবে, তারও চোখটা ছলছল করছে। বাচ্চাটাকে কাঁদতে দেখে সন্টুর ভালো লাগলো না, তাই জিজ্ঞাসা করল, ওই বাচ্চা তোর কি হয়েছে রে, কিরে বল তোর কি হয়েছে বলবি তো। সন্টুর কথার কোনো উত্তর দিচ্ছিল না ছেলেটা, ওদিকে ওর মাও চুপ করে বসেছিল। সন্টুও ছাড়বার পাত্র নয়, ছেলেটির মাকে জিজ্ঞাসা করল, ও দিদি বাচ্চাটার কি হয়েছে গো, ও কাঁদছে কেন, জিজ্ঞাসা করলে তো কিছুই বলছে না। না না সেরকম কিছু হয়নি, বায়না করছিল দিতে পারিনি বলে কান্নাকাটি করছে। সন্টু বুঝতে পারল তাকে বলতে চাইছে না, হয়তো বলতে সংকোচ করছে। আরে বলোই না কি ব্যাপার, বাচ্চাটা কাঁদছে এটা আমার ভালো লাগছে না, তাই তোমায় জিজ্ঞাসা করছি। আসলে দাদা দুঃখের কথা কাউকে বলতে আর ভালো লাগে না, কারণ আমাদের কথাই কেউ গুরুত্ব দেয় না। 2 বছর আগেই ওর বাবা টিবি রোগে মারা গেল, শাশুড়িটাও গত বছর মারা গেছে, আত্মীয় স্বজনরা কেউ বেশি যোগাযোগও আর রাখে না, ভাবে সাহায্য চাইব। পঞ্চায়েত থেকে কিছু টাকা পয়সা পেয়েছি, এছাড়া আমিও মাঠে কাজ করি, আমাদের মা বেটা চলে যায়, কিন্তু মুশকিলে পড়ে গেছি লোন নিয়ে। ওর বাবার অসুখের সময় অনেকগুলো টাকা লোন করেছিলাম ম্যাড্রাসি অফিস থেকে, গত বছর শাশুড়ি অসুখে পড়ে মারা গেল যখন, তখন আবার অনেকগুলো টাকা খরচা হয়ে গেল, তাই অনেক দিন লোনের টাকা দিতে পারিনি, সুদে আসলে এখন এত টাকা দিতে হচ্ছে যে কিছুতেই আর পেরে উঠছি না। সংসারে যত যাই ঘটুক না কেন পুজোর সময় ছেলেটাকে একটা জামা প্যান্ট অবশ্যই দিই, সারা বছর ছেলেটার জন্য কিছুই করতে পারি না, স্কুলে পড়ে কিন্তু পড়ানোর মাইনেটাও দিতে পারিনি, এবছর এমন অবস্থা যে আমার পক্ষে জামা প্যান্ট কিনে দেওয়া সম্ভব নয়। আমি ওকে আগে থেকেই বলে দিয়েছিলাম, তাতে ওর খুব খারাপ লেগেছে, আমার উপরে রাগ করেছে, বাড়িতে ভালো করে খায় না, স্কুলেও যায় না, সকালবেলা কোথায় বেরিয়ে যায় তা জানি না, জিজ্ঞাসা করলে বলে কাজ খুঁজতে, ও কোথা থেকে কি কাজ করবে তা জানি না, আজ দুপুরবেলা থেকে কি হয়েছে কি জানি খুব কান্নাকাটি করছে, জিজ্ঞাসা করলে কিছুই বলছে না, ওর অবস্থাটা দেখে আমিও আর সহ্য করতে পারছি না।
সব কিছু শোনার পর সন্টু অবাক হয়ে গেল। ভাবলো কাকা একই কটা টাকা দেওয়ার কথা বলেছিল বলে কাকাকে কত কথাই না শুনিয়ে দিয়েছিল। তাহলে কি কাজটা খুব খারাপ হয়ে গেছে? কিন্তু কি করে জানবে যে ছেলেটাদের এমন অবস্থা চলছে? এরকম তো রাস্তাঘাটে অনেকে থাকতে পারে। এ সমস্ত ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে সন্টু মোটরসাইকেল স্টার্ট দিয়ে বাড়ি চলে গেল। ওখানে নিজেকে সান্ত্বনা দিয়ে বাড়ি চলে এলেও সন্টু বাড়িতে এসে কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। সামান্য ব্যাপার বলে ব্যাপারটা ভুলে যেতে চেয়েছিল, কিন্তু কিছুতেই পারছে না। বিবেকের কাছে বার বার হেরে যাচ্ছে। ছেলেটার অবস্থা যাই হোক না কেন, এতদিন টুকটাক করে অনেক কাজই তো করেছে, কিন্তু টাকা তো দেওয়াই যেত। সংসারের অবস্থা দেখে তো আরও খারাপ লাগছে। পূজোয় ছোটদের কার কটা জামা প্যান্ট হয়েছে এ নিয়ে তো রীতিমতো প্রতিযোগিতা হয়ে যায়। আর এমন বাচ্চাও আছে যার কিনা একটাও হবে না। সন্টু এইসবই ভাবছিল সারাটা দুপুর। ভালো করে খেতেও পারেনি আজ, খেতে গেলেই ওদের মুখগুলো মনে পড়ে যাচ্ছিল। সন্টুর স্ত্রী শিবানীর ব্যাপারটা ভালো লাগছে না। সন্টু গুমড়ে গুমড়ে আছে, ভালো করে দুপুরে ভাতও খেলো না, কারোর সঙ্গে ভালো করে কথাও বলছে না। ব্যাপারটা কি? সারা দুপুর ছেলে শুভদীপকে পড়িয়ে বিকালের দিকে ঘরে এসে দেখলো সন্টু বিছানার উপরে মুখ গোমড়া করে বসে আছে। অন্যদিন তো দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে, আজ কি হলো? জিজ্ঞাসা করলেও কিছু বলছে না। সাধারণত ব্যবসার কারণেই মাঝে মাঝে সন্টুর মেজাজ বিগড়ে থাকে। শিবানী যখন এসব ভাবছিল তখন শুভদীপ ঘরে ঢুকে বলল, বাবা তুমি আজ আমাকে ডিমলে নিয়ে যাবে বলেছিলে আমার শু কেনার জন্য। আমি কিন্তু রাতের পড়া সারা দুপুর মায়ের কাছে করে নিয়েছি, তুমি তো ভুলে যাও, সেই জন্য আমি তোমাকে মনে করাতে এসেছি। দেখ বাবু, বেশি বকবক করিস না তো, এখন যা এখান থেকে যা। দেখো তোমাকে আমি একদিন বলেছি, ব্যবসার ঝামেলা বাড়িতে আনবে না। আমার সঙ্গে কথা বলছো না, বাবুর সঙ্গে তুমি এমন ব্যবহার করলে, এটা কিন্তু ঠিক করলে না। না গো শিবানী, ব্যবসার কিছু হয়নি। আসলে আজ একটা ঘটনা ঘটেছে, ঘটনার কেন্দ্রবিন্দু বাবুর বয়সে একটা গরিব ছেলে। ব্যাপারটা হালকাভাবেই নিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে ঈশ্বর আমাকে ঘটনার মধ্যে ইচ্ছে করে ঢুকিয়ে দিল। ঘটনাটা বলছি, তার আগে বাবুকে ডাক। বাবু একবার আয় এদিকে। সরি বেটা, আমি আজ একটা ঘটনার কথা বলছি, তুইও শোন। এরপর সন্টু আজ ঘটে যাওয়া ঘটনাটা প্রথম থেকে বলতে লাগলো। শিবানী আর শুভদীপ মন দিয়ে তা শুনতে লাগলো। সমস্ত ঘটনাটা শোনার পর শিবানী উদাস হয়ে গেল, এমনকি ছোট্ট শুভদীপেরও মনটা কেমন যেন হয়ে গেল। থাকতে না পেরে ও বলল, বাবা আমার তো অনেকগুলো জামা প্যান্ট হয়েছে, কয়েকটা তো ওকে দিয়ে দেওয়াই যায়। সাব্বাস বেটা, আমি যেটা পারিনি তুই সেটা কত সহজে বলে দিলি। চল তবে আমিও বাচ্চাটার মাকে কিছু টাকা দিয়ে আসবো, যাতে লোনটা কিছুটা শোধ করতে পারে। হ্যাঁ গো, বাচ্চাটার যখন জামা প্যান্ট হয়নি তখন তার মায়েরও তো নিশ্চয়ই হয়নি। আমারও তো অনেকগুলো শাড়ি হয়েছে, আমিও না হয় দুটো শাড়ি দিয়ে আসবো, আমাকেও নিয়ে চলো। সামান্য কিছু সময়ের ব্যবধানে গুম হয়ে থাকা বাড়ির পরিবেশটা পাল্টে গেল। সন্টুর মনটা কত ভালো হয়ে গেল। দেরি না করে সন্টু শুভদীপ আর শিবানী বেরিয়ে পড়েছিল, এক নাম না জানা পরিচয় না থাকা দুটি অসহায় মানুষের জন্য, কিছু জামা কাপড় আর কিছু টাকা পয়সা নিয়ে। না, এটা ব্যবসার টাকা নয়, এটা বিবেকের টাকা, তাই এই টাকাটা হাতে গুঁজে দিয়ে সাহায্য করা নয়, বরং পাশে থাকার জন্য, উৎসবের আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। পরন্ত বিকালে দূরে কোথাও থেকে ঢাকের আওয়াজ ভেসে আসছিল। মনে হচ্ছিল এক টুকরো উৎসব বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পশ্চিমের আকাশে সূর্য ঢলে পড়ছিল। ছেলেটিদের বাড়ি পৌঁছাবার পর হয়তো আর আলো থাকবে না, তাতে কি হয়েছে? মা ছেলের এক চিলতে হাসিই তো আলোই ভরিয়ে দেবে। সমস্ত গ্লানি মুছে এক অমলিন আনন্দ পাওয়া যাবে, যেটা অনেক টাকাতেও কেনা যায় না। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও।
আর এইরকমই আরও সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিত কিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে আমাদের চ্যানেলে নিত্য নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর ভালো লাগলে একটি লাইক আর অনেক শেয়ার করো। আর এইভাবেই আমাদের পাশে থেকো। ধন্যবাদ।